সিডনসের মুখে একটাই কথা, জোরে মারো, ছয় চাই ছয় মারো। পাওয়ার হিটিংয়ে টাইগারদের দুর্বলতা সবারই জানা। প্রশ্ন হলো, কতটা আয়ত্তে আসলো টেকনিক আর ট্যাকটিক্সটা? লিটনের জোড়া শটেই স্পষ্ট, এখনও শেখার বাকি অনেক। পাশে আফিফ আর ইমনের শরীরী ভাষাও তাই বলে, ব্যাটিং ওস্তাদের দেখানো কৌশল ইমপ্লিমেন্ট করায় জোর চেষ্টা। কথায় আছে, গায়ের জোরে সব কিছু হয় না, হাত পা গুটিয়ে রাখার মানে নাই। তাই তো হাই ব্যাক লিফট, ব্যাট সুইংটাও হবে দ্রুত। মোদ্দা কথা, টাইমিং আর প্লেসমেন্টের উপর খেলার বার্তাটাই ব্যাটারদের দিচ্ছেন জেমি সিডনস। টি টোয়েন্টি সিরিজের আগে নয়া কাপ্তান বহুল আলোচিত পাওয়ার হিটিং নিয়ে কি ভাবছেন? আমরা বাংলাদেশি, আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডের একটা ক্রিকেট খেলতে চাই। এখানে হয়তোবা আপনার অনেক যেগুলো নাম আপনি বললেন, অনেক টিমে হয়তো তারা পাওয়ার হিটিং খুব ভালো পারে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি স্মার্ট এবং সেন্সেবল থাকি, আমরা ওভার বাউন্ডারি থেকে বাউন্ডারিও মারতে পারবো। সো আমার কাছে মনে হয় যে এখানে একটা সুযোগ, বা এটা আমাদের নিজেদের একটা চাওয়া যে আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাই। মুনিম, লিটন, বিজয় এক ফ্রেমে তিন ওপেনার, অটো চয়েস এলকেডির সঙ্গী হচ্ছেন কে? ক্যারিবিয়ানের তিন ম্যাচ সুযোগ পেয়েও ব্যর্থ বিজয়, তবুও আভাস মিলেছে হারারেতেও তার উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। কর্তাদের বড় ভাবনা জুড়েই মিডল অর্ডার, দায়িত্ব নিয়ে পারফর্ম করতে পারবেন তো আফিফ, মোসাদ্দেক, সোহানরা? অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট যেটা বললাম যে অবশ্যই আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই খুব আগ্রহী, এবং আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সিরিজ হবে। এবং যেটা আমি বললাম, অবশ্যই যদি বলেন যে হ্যাঁ এটা আমরা ইয়াং সাইড, বাট আমার কাছে মনে হয় যে এখানে আমরা শিখতে আসি নাই, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট আমরা ইনশাল্লাহ জেতার জন্য এখানে এসেছি। হারারেতে দমকা হাওয়া, 22 গজে গ্রিনিশ ভাব, তিন পেসার খেলার সম্ভাবনা জোরদার। সাকিব নাই, নাসুম আর শেখ মেহেদির উপর স্পিন ইউনিটের চাপ, ঠান্ডা আবহাওয়ায় সবার প্রত্যাশা ডমিনেটিং পারফরমেন্স। 2006 শুরু, দেড় দশকেও এখনও বাংলাদেশ ছোট ফরম্যাটে মানিয়ে নিতে পারছে না। ঘরে বাইরে নানা জায়গায় কিন্তু আমরা বাজে পারফরমেন্স লক্ষ্য করছি, তবে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে এবং ম্যাচটা যখন হারারেতে, তখন বাংলাদেশই ফেভারিট। কারণ এই মাঠে পাঁচ দেখায় তিনটায় জয় বাংলাদেশের, আবার এই মাঠে জিম্বাবুয়ে 29টা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলে জিতেছে কেবল 4টা। সাইফুল রূপক, একাত্তর, হারারে, জিম্বাবুয়ে।